খাবারের স্বাদ এবং গন্ধতে জিরা ব্যবহার করা হয় কিছুটা ঝাঁঝালো স্বাদ হলেও এর রয়েছে অনেক ঔষধি গুণ জিরার পানি শুধু স্বাস্থ্যের জন্য উপকারী নয় ত্বকের জন্য বেশ ভালো এটি ডায়াবেটিস টিউমার এবং মাইক্রোবিয়াল দূর করে থাকে প্রাচীনকালে অনেক রোগের চিকিৎসা হিসাবে এই পানি পানের পরামর্শ দেওয়া হতো পানি দশ মিনিট ফুটতে দিন তারপর এতে জিরা দিয়ে দিন জিরা দিয়ে আবার দশ মিনিট ফুটিয়ে নিন ঠান্ডা করে এটি পান করুন জিরা থাইমল এবং অন্যান্য উপাদান খাবার হজম করার শক্তি বৃদ্ধি করে থাকে এটি পাচন শক্তি বৃদ্ধিতেও সহায়তা করে এক চা চামচ জিরা এক গ্লাস পানিতে জাল দিন হয়ে আসলে চুলা বন্ধ করে দিন ঠান্ডা হয়ে গেলে এটি দিনে তিনবার করে পান করুন এই পানি পেট ব্যথা কমাতে সাহায্য করবে এবং হজম শক্তি বাড়াবে জিরাতে প্রচুর পরিমাণ আয়রন রয়েছে যা রক্ত স্বল্পতা দূর করতে সহায়তা করে শরীরের জন্য জরুরি অন্যতম মিনারেল আয়রন রক্তে হিমোগ্লোবিন তৈরি করে যা অক্সিজেন পরিবহন করতে সাহায্য করে নিয়মিত জিরা পানি পান রক্তস্বল্পতা দূর করে স্তন ক্যান্সার লিভার ক্যান্সার পাকস্থলী ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে জিরা পানি তাই প্রতিদিনের রান্নায় কিছু পরিমাণ জিরা খান জিরা গুঁড়ো এবং একটি কলা মিশিয়ে নিন ভালো ঘুমের জন্য নিয়মিত রাতের বেলা এটি খেতে পারেন কোষ্ঠকাঠিন্য দূর করতে কিছু পরিমাণ জিরা ভেজে গুঁড়ো করে নিন এবার এটি পানি অথবা মধুর সাথে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে পান করুন এছাড়া জিরা চা পান করতে পারেন এমনকি জিরা পানিও আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে দিবে। গলা ব্যথা কমাতে জিরা পানি করে কিছু পরিমাণে জিরা পানি ফুটিয়ে নিন এবার এটি দিয়ে কিছুক্ষণ কুলকুচি করুন গলা ব্যথা কমাতে এটি সাহায্য করে তাছাড়া জিরা ম্যাটাবলিজম বৃদ্ধি করে খাবারের রুচি হ্রাস করে থাকে এমনকি এটি রক্তে বিষাক্ত পদার্থ দূর করে থাকে নিয়মিত জিরা পানি পানে ওজন কমাতে সাহায্য করবে